আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। নন ইউরোপীয় ইমিগ্রান্টরা ব্রিটেনের জন্য বোঝা, মাইগ্রেশন ওয়াচের রিপোর্ট প্রকাশ। কারি শিল্পকে বাঁচাতে ব্যাক্সিটের পক্ষে ক্যাম্পেইনে নেমেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নেতৃবৃন্দ। ব্র্যান্ড কাউন্সিলের সিভিক মেয়র হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 23 জুন ব্রিটেনের গণভোটকে সামনে রেখে মাইগ্রেশন ওয়াচ ইউকে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশিত ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে নন ইউরোপীয় ইমিগ্রান্টরা ব্রিটেনের জন্য বোঝা হয়ে আছে। তুলনামূলক চিত্র প্রকাশ করে ইমিগ্রেশন ওয়াচ বলছে, নন ইউরোপীয় নাগরিকদের জন্য ব্রিটেনকে প্রতি বছর 17 বিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হচ্ছে। সৈয়দ শাহ সেলিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। লন্ডন ও ব্রাসেলসে যখন টান টান উত্তেজনা ও টেনশন চলতেছে 23 তারিখের গণভোট নিয়ে, ঠিক তখন ইমিগ্রেশন ওয়াচ ইউকে ব্রিটেনের ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়েস্ট মিনিস্টারের রাজনীতিতে হই হুল্লোড় ফেলে দিয়েছে। মাইগ্রেশন ওয়াচ ইউকে তাদের রিপোর্টে উল্লেখ করেছে, গণ ইমিগ্রেশন ব্রিটিশ ট্যাক্স পেয়ারদের বছরে 17 বিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হচ্ছে। থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত এই অর্গানাইজেশন বলছে, নন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া থেকে আগত মাইগ্রেন্টরাই ব্রিটিশ অর্থনীতি ও ট্যাক্স পেয়ারদের উপর বোঝা হয়ে আছে। মাইগ্রেশন ওয়াচ ইউকে তাদের রিপোর্টে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে, তাতে তারা দেখিয়েছেন ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে তাহলে বছরে 1.2 বিলিয়ন পাউন্ড সেভ করতে পারে। 2014 থেকে 2015 সালে দেখা গেছে মাইগ্রেন্টরা কন্ট্রিবিউট করেছে বা ট্যাক্স দিয়েছেন 89.7 বিলিয়ন পাউন্ড, পক্ষান্তরে তাদের জন্য সরকারের খরচ হয়েছে 106.7 বিলিয়ন পাউন্ড, অর্থাৎ ট্যাক্স পেয়ারদের টাকা 20 বিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ করতে হয়েছে তাদের জন্য। মাইগ্রেশন ওয়াচ আরো বলছে, এভারেজ ইউকে প্রত্যেক বাসা বাড়ির 63 পাউন্ড করে ইমিগ্রেন্টদের পেছনে খরচ হচ্ছে। ইউরোপীয় ইকোনমিক এরিয়ার ভেতরের ইমিগ্রেন্টরা যেমন নরওয়ে আইসল্যান্ডের অভিবাসীরা 31.2 বিলিয়ন ট্যাক্স কন্ট্রিবিউট করেছেন, কিন্তু বিপরীতে সরকারের খরচ হচ্ছে 32.4 বিলিয়ন। সেক্ষেত্রে মাইগ্রেশন ওয়াচ বলছে 1.2 বিলিয়ন সাশ্রয় করা যাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে, আর এর আওতার বাইরে যারা তাদের দ্বারা কন্ট্রিবিউট 58.5 বিলিয়ন পাউন্ড, পক্ষান্তরে খরচ হচ্ছে 74.2 বিলিয়ন পাউন্ড, অর্থাৎ 15.7 বিলিয়ন সরকারের অতিরিক্ত খরচের বার্ডেন এই ক্ষেত্রে স্পষ্ট। মাইগ্রেশন ওয়াচের থিঙ্ক ট্যাঙ্ক ও চেয়ারম্যান লর্ড গ্রিন অফ ডডিংটন বলছেন, এতে পরিষ্কার ধারণা আমরা পাচ্ছি যে মাইগ্রেশন আমাদের ফিসক্যাল অর্থনীতিতে খুব একটা ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে না, বরং হাউজিং এবং পাবলিক সার্ভিস ও স্পেন্ডিং এর উপর প্রেসার পড়ছে, সেই সাথে জনসংখ্যার অনুপাত কেবল বৃদ্ধি পাচ্ছে আমাদের রাস্তাঘাট ও বাসা বাড়িতে। ইউকিপ এমইপি স্টিভেন উলফ রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, বিগত 4 বছর ধরে ইউকিপ যা বলে আসছে সেটাই রিপোর্টে প্রতিফলিত হয়েছে, এর একটাই সমাধান আমাদের বর্ডার কন্ট্রোল করতে হবে। আর কনজারভেটিভ এমপি টম পার্সগ্লোভ ও একই মন্তব্য করেছেন, তিনি বলেছেন 23 তারিখ রেফারেন্ডামে ব্রিটিশ জনগণের সামনে সুযোগ এসেছে আমাদের বর্ডার কন্ট্রোলের পক্ষে মতামত দেওয়ার। এই ব্যাপারে সরকারের মুখপাত্র জানিয়েছেন, রিপোর্টে ইমিগ্রেন্টদের দ্বারা লাইফ টাইম কন্ট্রিবিউশনকে ধর্তব্যের মধ্যে নেওয়া হয়নি। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। এদিকে ব্রিটেনের আসন্ন গণভোটের প্রশ্নে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার বলছেন, কারি শিল্পকে বাঁচাতে হলে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ব্যাক্সিটের পক্ষে থাকা ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী বলছেন, জাতীয় নিরাপত্তা, ইমিগ্রেশন সমস্যা, ট্যাক্স ফাঁকি, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলো ব্রিটেনের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। বিস্তারিত নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা প্রশ্নে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএর নেতারা বলছেন, ইউরোপীয় ইউনিয়নে থাকলে 4 বিলিয়ন পাউন্ডের রেস্টুরেন্ট ব্যবসা হুমকির মুখে পড়তে পারে। ইটালিয়ান কিংবা স্প্যানিশ রেস্টুরেন্টের ব্রিটেনের বাইরে থেকে দক্ষ শেফ আনতে পারলেও বাংলাদেশের মতো কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন না। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে হাউস অফ কমন্সের লেবার এমপি প্রীতিপ প্যাটেল ও কনজারভেটিভ এমপি পল স্কেলি ক্যাম্পেইন করছেন ব্রেক্সিটের পক্ষে। কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি সহ 172 জন পার্লামেন্ট মেম্বার এটাকে সাপোর্ট করছে যে ইন্ডাস্ট্রিটাকে সার্ভাইভ করাতে হবে, এই ইন্ডাস্ট্রিটাকে সেভ করতে হবে। আমাদের দেখেন সামান্য কিছু সংকট শেফ আসলে চলে বাংলাদেশে, এই পারমিশনটা যদি আমাদেরকে নিতে হয় আমাদের গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে, এবং আমাদের রাইটের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আমাদের হাউজিং এর ব্যাপারে,
আমাদের এডুকেশনের ব্যাপারে, আমার এনএইচএস রাইটের ব্যাপারে, থাউজেন্ডস অফ পিপল বাইরে থেকে আসতেছে এভরিডে, যার কোনো নিশ্চয়তা নাই এটা শেষ হবে কোথায় গিয়ে। At the moment you have two tiers. You have a situation where you have people from within the EU that can come in this country freely, and you have everybody else. And so British Bangladeshis, Indians, Pakistanis are being disadvantaged. And in order to have the skills that we need in this country, if we can leave the EU, we can have a greater flexibility in our immigration policy. We can therefore have a far better chance of getting the government to do what we know we need to do. অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি ব্রেক্সিটের বিপক্ষে তাদের ক্যাম্পেইন পরিচালনা করছেন। বেথনালগিন ও বো নির্বাচনী আসনের এমপি রোশনারা আলী বলছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকলে প্রতিটি পরিবার মাথাপিছু বার্ষিক খরচ বাঁচবে £450, সেই সাথে ন্যূনতম মজুরি, গর্ভকালীন ছুটি, মানবাধিকার আইনের সুবিধাগুলো শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে থাকলেই ভোগ করা সম্ভব। ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিজ, many of them are concerned that that they can't bring people in from Bangladesh and other Commonwealth countries, why leaving the European Union is not going to address that problem. Because the decision about whether people are allowed in from countries like Bangladesh to work in restaurants is a decision by the United Kingdom government. So if the current government wanted to introduce a scheme to allow people to come here from Bangladesh and India and other countries to work in the restaurant industry to deal with the labor shortage, they could. We don't have to leave the European Union and damage our economy. তবে ব্রিটেনের ক্ষমতাশীল দল কনজারভেটিভ ও বিরোধী দল লেবার পার্টির অধিকাংশ নেতাদের মত, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে নিরাপদ ও লাভজনক অবস্থানে থাকবে। তানফির আহমেদ, চ্যানেল আই, লন্ডন। সাইবার নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান সুইফট নেটওয়ার্ক ব্যবহারকারী ইংল্যান্ডের সব ব্যাংকে তাদের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এ নির্দেশ জারি করেছে ব্যাংক অব ইংল্যান্ড। গত ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন চুরি করে দুর্বৃত্তরা। ব্যাংকিং ইতিহাসে এটি সবচেয়ে বড় চুরির ঘটনা। লন্ডনভিত্তিক টেক উইক ইউরোপ পত্রিকা জানিয়েছে, সে সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল হামলাকারীরা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক চিপ ও রাইটারের সাহায্যে ঢুকে পড়ে। ব্রেন্ট বারাক কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার কাউন্সিলর পারভেজ আহমেদ। বুধবার বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পান তিনি। 2014 সালে ডলিস হিলস ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পারভেজ। পরিবারের নিয়ে প্রায় 30 বছর ধরে ব্রেন্টে বসবাস করা পারভেজ একজন সফল ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট। মেয়র নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্রেন্টের মেয়র নির্বাচিত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং তার মেয়াদে বিশাল ব্রেন্ট বারাকে শীর্ষে নিয়ে যাবারও অঙ্গীকার করেন নবনির্বাচিত সিভিক মেয়র পারভেজ আহমেদ। ব্রিটেন সফররত বাংলাদেশ জাতীয় সংসদের এমপি ও ব্রিটিশ এমপিদের নিয়ে আজ বকে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ। সেন্ট্রাল লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ড স্পোর্টস সেন্টারে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টিমের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, আর ইংল্যান্ড ক্রিকেট টিমের নেতৃত্ব দিচ্ছেন পল স্কালে এমপি। ম্যাচটি উপলক্ষে বৃহস্পতিবার হাউস অব কমন্সে ব্রিটেন সফররত বাংলাদেশি এমপিদের নিয়ে এক নেটওয়ার্কিং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে দুদেশের এমপি সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শুরুতে সবাইকে স্বাগত জানান কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মেহফুজ আহমদ। সিএফওবির ভাইস চেয়ার আব্দুল হামিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, কনজারভেটিভ পার্টির বক ব্ল্যাকম্যান এমপি নাঈমুর রহমান দুই, নাবিল আহমদ এমপি। ক্যান্সার সম্পর্কে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে ক্যান্সার রিসার্চ ইউকে ইস্ট লন্ডন গ্রুপের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার। মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের অ্যাঞ্জেলিয়া ক্যান্সার রিসার্চ ইউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস লঞ্চিং ইভেন্টে ক্যান্সার রিসার্চ ইউকের ইস্ট লন্ডনের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্যান্সার সম্পর্কে ভীতি দূর করে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবে ক্যান্সার রিসার্চ ইউকে ইস্ট লন্ডন গ্রুপ। এ সময় ক্যান্সার সম্পর্কে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ক্যান্সার রিসার্চ ইউকের লন্ডন ফান্ডরাইজিং ম্যানেজার স্টেসি উইলসন, রিজিওনাল ম্যানেজার জেনি ফ্ল্যাগ, ক্যান্সার রিসার্চ ইউকে ইস্ট লন্ডন গ্রুপের জেনারেল সেক্রেটারি বিলাল আলী, ট্রেজারার এন এ রাসেল সহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রায় 200 প্রজাতির ক্যান্সার রয়েছে। শুধুমাত্র জীবনযাত্রার মান পরিবর্তন করেই 40% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে প্রাথমিকভাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেবে ক্যান্সার রিসার্চ ইসল্যান্ডন গ্রুপ। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অর্ধেক সংখ্যক পুরুষই সিগারেট খান এবং তারা শ্বেতাঙ্গ ধূমপায়ীদের তুলনায় 20% বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। অনেকেই মনে করেন সিগারেট যতটা ক্ষতিকর সীসা সেই অনুপাতে ক্ষতি করে না, কিন্তু গবেষকরা বলছেন সীসা কিংবা ধোঁয়াবিহীন ইলেকট্রিক সিগারেটও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। Lacking of education about awareness of cancer. The disease has 200 types of cancer surrounding our body, and that needs to be educated in a manner that people understand from our older education generation to the younger generation. Really exciting. It's an area we've never really been able to engage with particularly before, and it's really exciting that we're able to work with people within that community to remove some of the cultural barriers, people who really understand the community in a way that we're not able to do, and to really engage with them through fundraising and awareness activities. বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে তার পরিবার পরিত্রাণের জন্য সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সফর রাজা আহমেদ। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে সফর রাজা আহমেদ অভিযোগ করে বলেন, 2015 সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে সফরকালে বিক্ষোভ করার কারণে বাংলাদেশে গিয়ে পুলিশের দ্বারা হয়রানির শিকার হয়েছেন তিনি। পুলিশ তাকে ও তার পরিবারকে ক্রসফায়ার করা হবে বলে হুমকি দিয়েছে বলে জানান তিনি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যে বসবাসরত জুড়ি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া। বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় সংগঠনের বিগত বছরগুলির কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভা শেষে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল মোমিন ও ইউনুস মিয়া। নির্বাচনে উপস্থিত সদস্যরা ভোটের মাধ্যমে মোহাম্মদ শামসুদ্দিন আহমদকে সভাপতি, আব্দুস সামাদ আজাদকে সাধারণ সম্পাদক ও জহিরুল ইসলাম জাবেলকে কোষাধ্যক্ষ করে 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে ওয়েস্ট লন্ডনের বাংলাদেশ সেন্টারে শনিবার বিশিষ্ট রেডিও টিভির জনপ্রিয় নাট্যকার ও গায়িকা ইফাত আরা খানম, শিল্পী ও মহানুভব মানবী শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অধ্যাপক শহীদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শিল্পীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ক্যামডেনের সাবেক মেয়র নুরুল ইসলাম পুতুল, কাউন্সিলর রীতা বেগম, তাহের আলী শাহ এনাম, মিস গুলনাহার খান, হিরণ বেগ, আশরাফউদ্দিন শাহনুর খান, মুজিবুল হক মনি ও অন্যরা। অনুষ্ঠানের আলোচনার মাঝে ইফাত আরার মন মাতানো গানে গানে হল ভর্তি দর্শকদের মন ভরিয়ে দেন এই গুণী শিল্পী। বক্তারা বলেন, লন্ডনে 80-এর দশক থেকে ইফাত আরা নিঃস্বার্থভাবে কমিউনিটির জন্য সাংস্কৃতিক জগতে কাজ করে যাচ্ছেন। গুণী এই শিল্পীকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার ইউকের আয়োজিত ক্রিকেট লীগের দ্বিতীয় পর্ব রবিবার লন্ডনস্থ হ্যামস্টেড হিট ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সমগ্র ইউকে থেকে মৌলভীবাজারের বাসিন্দাদের মধ্য থেকে 5টি টিম অংশ নেয়। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিএম ইউকের আহ্বায়ক মুরাদ আহমেদ। টুর্নামেন্টের বাকি পর্বের প্রতিযোগিতা 15 এপ্রিল বার্মিংহামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মৌলভীবাজারের প্রায় 5 ক্রিকেট খেলোয়াড়ের নামে 5টি টিম গঠন করা হয়। প্রিয় দর্শক, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে জার্মানিতে মর্ডান্ড আয়োজনের মধ্য দিয়ে 4 দিন ব্যাপী কার্নিভাল শুরু।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক চ্যানেলাই ইউরোপের ডিরেক্টর আক্তার হোসেন টুটুল সংবর্ধিত। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলাই আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করে যাওয়া সিআরপির উদ্যোগে বার্মিংহামে রোববার হয়ে গেল চ্যারিটি ডিনার। সংগঠনের ফান্ডরেজিং অনুষ্ঠানে বাঙালি কমিউনিটি সহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম বিশেষ প্রতিনিধি আব্দুল হাজ সুমন। মানুষ মানুষের জন্য, মানব সেবাই পরম ধর্ম। অসহায় ও দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে 1979 সালে ব্রিটিশ নাগরিক ভ্যালারি টেইলর ও বাংলাদেশিদের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছিলেন সেন্টার ফর দ্য রিহ্যাবিটেশন অফ দ্য প্যারালাইজড, সংক্ষেপে সিআরপি। বাংলাদেশের ঢাকার অদূরে সাভারে প্রতিষ্ঠিত এই সিআরপির মাধ্যমে প্রতি বছর প্রায় 40,000 অসহায় মানুষদের সাহায্য করা হয়ে থাকে। রোববার বার্মিংহামে ইকবাল ব্যাংকোয়েটিং হলে সিআরপির ফান্ড সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠানের ট্রাস্টি কাউন্সিলর আব্দুর রশিদ ভূঁইয়া ও মিসেস রশিদ ভূঁইয়ার উদ্যোগে এক চ্যারিটি ডিনারে আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রদূত ডক্টর তুজাম্মেল টনি হকের সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালারি টেইলর। ফান্ডরেজিং অনুষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটার, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং এদেশের মূলধারার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে প্রায় 1,200 পাউন্ড সংগ্রহ করা হয় এবং সংগৃহীত অর্থ ভ্যালারি টেইলর ট্রাস্টে হস্তান্তর করা হয়। Perhaps they're the only one in their village. And you can get the message across. I've always got these meetings and the presentation we have, if you look at it and you look at the collage here on the wall, it explains exactly. We are very fortunate to have someone. This is a, I would say, we don't have Mother Teresa now, but we have the very, very clear. সেবা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি জেলায় সিআরপি শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান সিআরপি কর্ণধার ভ্যালারি টেইলর। Thank you very much, Robin. It was wonderful. You have done very well. And this, all this for, I'm giving a donate for Valerie Taylor. লজ্জা কি তুমি পাবে না। এই মহৎ কাজে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজক বৃন্দ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংগঠনের সভাপতি আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত খানের পরিচালনায় অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টে যোগ দেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত খান বার্ষিক রিপোর্ট পেশ করেন এবং কোষাধ্যক্ষ শাহ আলী হায়দারের মাধ্যমে আর্থিক আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। বক্তব্য রাখেন ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু, আবু তাহের এমবি, ফিরোজ খান, ফখরুদ্দিন, আবু ইউসুফ চৌধুরী, মোহাম্মদ সুফিয়ান সহ আরও অনেকেই। বার্কলিস প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ 2016 লেস্টার সিটি ফুটবল ক্লাব সিটির সকল ফুটবল প্রেমীদের নিয়ে আনন্দ উৎসব পালন করেছে। সোমবার আয়োজিত 2,500 দর্শকের সাথে লেস্টার শায়ারের বাংলাদেশিরাও অংশ নিয়েছিলেন এই আনন্দ জোয়ারে। আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান জানান, সিটির সকল প্রবেশপথ বন্ধ করে নগরীর আবার বৃদ্ধ বনিতার সকলে রাস্তায় নেমে এসেছিলেন বিজয়ীদেরকে অভিনন্দন জানাতে। খোলা বাসের ছাদে ছড়ে চ্যাম্পিয়নশিপের পদক হাতে নিয়ে সমস্ত শহর প্রদক্ষিণ করেছেন লেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলিফউদ্দিন, সেক্রেটারি জাহিনুর রহমান, লেস্টার সিটি কাউন্সিলের বাংলাদেশের কাউন্সিলর আমিনুর তালুকদার, কমিউনিটি নেতা মুজিবুর রহমান, মোশাররফ হোসেন, মাহফুজ চৌধুরী, কমর উদ্দিন সহ উপস্থিত নেতৃবৃন্দ।
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার 2 নং পাটলি ইউনিয়নের প্রবাসী জনগণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আঙ্গুর মিয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনে লন্ডন আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে ও কমিউনিটি নেতা মাহবুব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ শাহিদ আলী, এম ইলিয়াস আলী, রিপন চৌধুরী, আতাউর রহমান, হাফিজুর রহমান, সাজ্জাদ আলী, আওলাদ মিয়া, এম এ নূর, হাফিজুর রহমান ও অন্যরা। অনুষ্ঠান চলাকালে আঙ্গুর মিয়া টেলিফোনে প্রবাসী সমর্থকদের সাথে কথা বলেন। আলোচনাকালে বক্তারা বলেন, আঙ্গুর মিয়া জাতির জনকের কন্যার মনোনীত প্রার্থী, তাই 2 নং পাটলি ইউনিয়নের গ্রামের প্রতিটি রাস্তায় রাতের আধারে বৈদ্যুতিক বাতি জ্বালাতে হলে আঙ্গুর মিয়ার বিকল্প নেই। উল্লেখ্য, এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রফু মিয়া। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিরাজুল হক। রবিবার আঞ্জুমানে আল ইসলাহ ক্যান্ট শেখার উদ্যোগে শবে বরাতের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অরপিংটন নুরানিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রুকলিন জামে মসজিদের খতিব শেখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম। মাওলানা দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াত ও মাওলানা আলী আহমদের নাসিদের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা অলিউর রহমান চৌধুরী ও মাওলানা আব্দুল ওয়াহেদ সিরাজি ও অন্যরা। পুরনো দিনের সকল দুঃখ কষ্ট আর গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির ব্রাসিয়ায় মহিলা অঙ্গন আয়োজন করে বৈশাখী উৎসবের। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। এপ্রিল মাসে বৈশাখ হলেও প্রবাসে তা দেরিতে উদযাপিত হয়। প্রবাসীরা কোথাও হলে আবার কোথাও খালি মাঠে এই বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে। পুরনো দিনে সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির বেশিয়ায় মহিলা অঙ্গন আয়োজন করে এই বৈশাখী উৎসবের। রবিবার দুপুর বেশিয়া অনেক পরিবার বিভিন্ন রং বেরঙের কাপড় পরে স্থানীয় হলে উপস্থিত হয়। পান্তা ইলিশ, দেশীয় স্বাদের বিভিন্ন প্রকারের ভর্তা ছাড়াও আরও অনেক কিছুর আয়োজন থাকে এই অনুষ্ঠানে। বাঙালির পানির উৎসবে বেশিয়া অনেক পরিবার এই অংশগ্রহণের প্রমাণ করে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও প্রবাসীরা বাংলাদেশি কৃষ্টি কালচার আর সংস্কৃতির থেকে পিছিয়ে নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবিকন্যাহার লিপি ও দীপন রহমানের যৌথ উপস্থাপনায় শিশু শিল্পী ও বড়রা বাংলাদেশের সংস্কৃতির উপর বিভিন্ন ধরনের নাচ, গান, কৌতুক ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। সাবরিনা সুলতানা রুমকি, লিজা আক্তার, সিমুলি আক্তার, রুমা আমান, কৃষ্ণ দেবনাথের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তবে তারা ইচ্ছা প্রকাশ করে সবার সার্বিক সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে অনুষ্ঠানটি আয়োজন করবে। ইতালি বেশি থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র জার্মানির রাজধানী বার্লিনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী পথ উৎসব কার্নিভাল ডার কুলটুর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও প্রতিনিধিত্ব ছিল সেখানে। জার্মানিতে আমাদের ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল এর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বব্যাপী হানাহানি রুখে একটি মানবিক পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব কার্নিভাল দেও ক্রিটুয়া। 1996 থেকে শুরু হওয়া এই উৎসবটিতে প্রায় 16 লাখ গণমানুষের উপস্থিত ছিল বেশ লক্ষণীয়। চার দিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিন ছিল বেশ বর্ণাঢ্য। আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে
আয়োজক কমিটির অন্যতম সদস্য রুথ ফুনস্টরফা বলেন, সকল মানুষ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শহর বার্লিনকে আরও একবার নতুন করে পরিচয় করিয়ে দেয়। এই আয়োজনের মধ্য দিয়ে সবাইকে শুধু এটুকু বলতে চাই, বার্লিন আপনার আমার সর্বোপরি বিশ্বের সকল মানুষের সহিষ্ণুতার এবং সংস্কৃতির শহর, যেখানে সবাই সম্প্রীতির বন্ধনে এক হয়ে বসবাস করছে। এই কার্নিভালে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও প্রতিনিধিত্ব করে। এ সময় বার্লিন সহ অন্যান্য শহরে প্রবাসীদের পরিবেশনা সবাইকে বিমোহিত করে, আর এই জন্য সবাইকে ধন্যবাদ দেন আয়োজকদের অন্যতম খালিদ নুমান নুমি সহ অন্যান্যরা। আমরা এটা করি তো বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য, এবং বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে যে জার্মানিতে যে প্রচার করার জন্য আমরা করি, এবং আমাদেরটা তো ইচ্ছা করেই করি, সবাই আমরা সবাই মিলে কাজ করি, এবং বাংলাদেশি কালচার ফোরামের একটাই হচ্ছে আমরা সবাই মিলে কাজ করি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছর কার্নিভাল করি 2002 সাল থেকে, এই পর্যন্ত আমরা কন্টিনিউয়াস করে আসছি এবং আমরা খুব এনজয় করি এই কার্নিভালের অনুষ্ঠান নিয়ে। কার্নিভালের মজাটাই হলো যে মনে হয় এখানে একটা গোটা বিশ্ব সমস্ত সংস্কৃতিগুলো একসঙ্গে রয়েছে, আর তার মধ্যে আমরা যখন যোগ দিই আমরা বুঝতে পারি যে আমাদের সংস্কৃতির মানটা কত, কারণ প্রত্যেকটা মানুষ আমাদের পারফরমেন্স খুব এনজয় করেছে। খুব ভালো লাগছে, আমরা সবাই সবসময় এনজয় করি। হাবিবুর রহমান খেলাল, চ্যানেল আই, বার্লিন, জার্মানি। ফ্রান্সের রাজধানী প্যারিসের শাকশালি ইউরোপিয়ান ক্যারাত প্রতিযোগিতা 2016 অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার শাকশালির দিনব্যাপী মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে এ অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 50 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সুহেল জানান, প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের পরিচালক বদরুল ইসলাম। মাওলানা ফাহিম বদরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসাইন ইশতার, মাওলানা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারি হুমায়ুন রশিদ নুরী, হাফেজ মাওলানা সেলিম আহমদ ও হাফেজ কারি মিন উদ্দিন। প্রতিযোগিতা শেষে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। চ্যানেল আই ইউরোপের পরিচালক ও শাহস প্রোটিন ক্লাব লাওয়ার সভাপতি শেখ আখতার হোসেন টুটুলকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থায় এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নিজামুদ্দিন, বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আকাশ উদ্দিন আক্কাই ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না। প্রগতিশীল বিশ্বে পরিমাপ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে 13তম বিশ্ব মেট্রোলজি ডে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে বিএসটিআই। বিএসটিআই এর আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, চেম্বার সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সহ ব্যবসায়ী প্রতিনিধিরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নন ইউরোপীয় ইমিগ্রান্টরা ব্রিটেনের জন্য বোঝা, মাইগ্রেশন ওয়াচের রিপোর্ট প্রকাশ। কারি শিল্পকে বাঁচাতে ব্রেক্সিটের পক্ষে ক্যাম্পেইনে নেমেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নেতৃবৃন্দ। ব্র্যান্ড কাউন্সিলের সিভিক মেয়র হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ আহমেদ। বার্তাকক্ষে এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।